আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে অনেকদিন পর আমি একটা রান্নার ভিডিও আপলোড দিচ্ছি। আপনারা কম বেশি সবাই নাফাইসা নিশা আপুকে চিনে থাকবেন। রিসেন্ট কোনো একটা ঘটনার কারণে সে খুব ট্রেন্ডিংয়ে আছে। আজকে এই ভিডিওতে আমি যেই রেসিপিটা তার বানিয়েছি সেটার নাম হচ্ছে মরিচ মুরগি অথবা ঝাল মুরগি। সে ট্রেন্ডিংয়ে আছে বলেই আমি এই রেসিপিটা বানাচ্ছি, ব্যাপারটা আসলে এরকম না। আমি অনেকদিন যাবতই তার এই ভিডিওটা দেখে সেভ করে রেখেছিলাম, কিন্তু বানানোর সময় হয়ে ওঠেনি। আর যেহেতু অনেকদিন যাবত আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছিলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি চেষ্টা করব এরপর থেকে রেগুলারলি ভিডিও আপলোড দেওয়ার। এই রেসিপিটা খুবই ইজি। প্রথমে একটি প্যানে সামান্য একটু তেল নিয়ে আমি কিছু রসুন, কিছু কাঁচামরিচ আর একটা বোম্বাই মরিচ ভালো মতো ভেজে নিয়েছি। তারপর হচ্ছে লবণ দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। তারপর আমি মুরগি ভাজার জন্য মুরগির মাংসের মধ্যে আদা রসুন বাটা, একটু শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর মুরগিটা সুন্দর মতো কম আঁচে ভেজে নেওয়ার পরে আমি মুরগিটাকে থেতলিয়ে একটু ছোড়াছোড়া করে নিয়েছি, যাতে পেস্টটা মাখাতে সুবিধে হয়। তারপর হচ্ছে থেতলিয়ে নেওয়ার পরে আমি সুন্দর মতো পেস্টটা মাখিয়ে নিয়ে উপর দিয়ে একটু লেবু দিয়ে দিয়েছি। আপনারা যদি লেবুটা দিতে চান, এটা আসলে অপশনাল, চাইলে দিতে পারেন। আমার কাছে দেওয়ার পর খুবই ভালো লাগছে। এই তো এইটুকুই রেসিপিটা। আশা করি আপনাদের আজকের এই ছোট্ট রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।